করোনা ভাইরাসের জেরে সারা বিশ্ব ঘরবন্দী থাকার অর্থ বুঝেছে। এমন সংক্রামক রোগের প্রাদুর্ভাবে কিভাবে নিজেকে বন্দি রেখে বা অন্যদের থেকে দূরত্ব গড়ে তুলে সুস্থ থাকা যায় এবং অন্যদেরও সুস্থ রাখা যায় তা শিখিয়েছে এই মহামারী। কিন্তু আজ থেকে 350 বছর আগে ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রাম বিশ্বকে প্রথম লকডাউনের অর্থ শিখিয়েছিল। বার্জিয়া মানানের রিপোর্টে দেখুন বিস্তারিত। 356 বছর আগে মহামারী প্লেগের সংক্রমণ রুখতে নিজেদের ঘরবন্দি করে ফেলেছিল ইংল্যান্ডের ডার্বিশায়ারের গ্রাম ইয়াম। বাইরের জগতের সঙ্গে রাতারাতি যোগাযোগ প্রায় ছিন্ন করে ফেলেছিল তারা। ওই ঘটনার পর থেকে এই গ্রাম বিশ্বের দরবারে হয়ে উঠেছে প্লেগ গ্রাম। 1665 সালে মহামারী প্লেগের কবলে পড়েছিল ইয়াম। পিগ জেলা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত হয় অরণ্য সমৃদ্ধ গ্রামটির জনসংখ্যা তুলনামূলকভাবে কম। সে সময় গ্রামের এক দর্জি জর্জ ভিকার্স লন্ডন থেকে অনেক কাপড় নিয়ে এসেছিলেন, আর তার সঙ্গেই গ্রামে ঢুকে পড়েছিল প্লেগের জীবাণু। এক সপ্তাহের মধ্যেই মৃত্যুর মিছিল শুরু হয়ে যায় গ্রামটিতে। গ্রাম প্রধানের বিষয়টি বুঝতে মোটেও অসুবিধা হয়নি। প্লেগ যে বিশ্বব্যাপী ভয়ানক রূপ ধারণ করেছে সে খবরও তার জানা ছিল, তাই দেরি না করে রাতারাতি গ্রামে কড়া লকডাউন ঘোষণা করেন তিনি। এ সময় ইয়াম থেকে যেমন কেউ অন্য গ্রামে যেতেন না, তেমনি আশেপাশের গ্রাম থেকে কাউকে ইয়ামে ঢুকতে দেওয়া হতো না। প্রায় এক বছর এভাবেই কোয়ারেন্টিনে ছিল গোটা গ্রাম। এ সময় গ্রামের সীমানা দেয়ালের উপরে আশেপাশের গ্রাম থেকে লোকজন প্রয়োজনীয় জিনিসপত্র রেখে যেত। মহামারীতে 260 জনের মৃত্যু হয়েছিল গ্রামটিতে। মহামারীকে হারিয়ে এই গ্রাম একসময় পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, কিন্তু 356 বছর আগে সে সময়ের কাহিনী যেন আজও তুলে ধরে গ্রামটি, তাই পর্যটকদেরও বিশেষ আকর্ষণের জায়গা হয়ে উঠেছে এই প্লেগ্রাম। মার্সিয়া মান্নান, মাই টিভি।